কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে খামার বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিনশেড ঘরে চলছে ক্যাডেট মাদ্রাসার পাঠদান কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, স্কুলের হাজিরা খাতায় নাম না থাকা সত্ত্বেও শিক্ষকদের অবহেলায় বিদ্যালয়ে আসছে না শিক্ষার্থীরা, ফলে শিক্ষার্থীর অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। প্রতিনিধি মিজানুর রহমান মিন্টুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি পাইকেটছড়া ইউনিয়নের খামার বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একপাশে গড়ে উঠেছে এইচআরএম মোহাম্মদিয়া ক্যান্ডেট মাদ্রাসা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে মাদ্রাসা নির্মাণ করায় স্কুলের হাজিরা খাতায় নাম থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা আসেন না বিদ্যালয়ে, বেশিরভাগ শিক্ষার্থী যাচ্ছেন মাদ্রাসায়। স্কুলের নিয়ম হইতেছে ধরো 10টায়, যদি মাস্টার যদি দেখা যায় আসে 11টায়, এইরকম করে আসলে তো পড়াশোনা একটু কমে হবে। কালকে 12টা নাইম আসছে, স্কুল ছুটি 10 শেষ, তাহলে ওইরকম কি পড়াশোনা হইবে বাচ্চা? আপনার স্যার দিছি ঠিক মতো লেখাপড়া না হলে সব মানুষ কেউ লাগবে না। স্কুলে পড়ে ওরা মাদ্রাসা পড়ে, ওরা নিয়মিত স্কুল আসে না। অভিভাবকরা জানায়, প্রধান শিক্ষকের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীর অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ওখানেই তো, এখান থেকেই ওখানেই চলে গেছে ছাত্রছাত্রীরা। এর আগে তো অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারপরে ওনারা দিছে, আশ্বাস দিছে যে আসলে আমাদের বাচ্চারা যাবে এখান থেকে। যদিও প্রধান শিক্ষক সাইফুল রহমানের দাবি, বিদ্যালয় মাঠে ক্যান্ডেট মাদ্রাসার বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন তিনি। এদিকে বিদ্যালয়ের নানা অনিয়মের বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিভাগের। ব্যক্তিগতভাবে নিজে পরিদর্শন করব, তাদের এই ধরনের ত্রুটি থাকলে আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। কোমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও আরো উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।